না, কারণ ধান্দা হলো কি? দুনিয়া। ধান্দা হলো দুনিয়া। সো এটার কারণে আল্লাহর কাছে বিনিময় পাওয়া। কিন্তু তারপরও আমি বলি এটা মন্দের ভালো। এরা রমজান মাসে যদি রাস্তা মিছিল সমাবেশ করে তো তার চাইতে ইফতার পার্টি করুক, সেটা অন্তত ওইটার তুলনায় ভালো। কিন্তু এটার কারণে আল্লাহর কাছে সওয়াব পাওয়া যায় না। জমির উদ্দেশ্য হয় কি? দুনিয়া। এখন একজন মানুষ তার 20 জন বন্ধু 10 জন বন্ধুকে দাওয়াত দিয়েছে, একটা ইফতার পার্টি করছে, বন্ধুদের কাছে বাবা না আল্লাহকে খুশি করার জন্য যে আমি আল্লাহর খুশি করার জন্য করলাম, আলহামদুলিল্লাহ। তাহলে কি হতে পারে? সওয়াব হতে পারে। আর সাহরি পার্টি যেটা নাম দিয়েছে এটাতে মায়ের ছাড়া আর কিছু দেখতেছি না আমি। কারণ কি জানেন? কারণ হলো এই সাহরি পার্টির যত আইটেম আমাদের দেশে আছে, যতগুলো আছে এগুলো সবগুলাই হলো ওই ইউ ইউ টাইপের যে পোলাপান আছে, এদের আড্ডাবাজি। এদের কি? আড্ডাবাজি। তো আড্ডাবাজির তো একটা সীমা রেখা থাকে। আড্ডাবাজি শরীয়ত কখনো কখনো জায়েজ রাখে। সাহরির সময় ভোর রাতে যখন দোয়া কবুল হয়, ইবাদতের সময়, তাহাজ্জুদের সময়, তখন আপনি যাচ্ছেন হোটেলে ফুর্তি করতে। এখন এমন একটা সময় আমরা চলে আসছি, ফেসবুকে মাঝে মধ্যে দেখা যায় নানা মারা গেছে, নানা লাশের সাথে এই ইউ ইউ মার্কা, বেকুব মার্কা, এই টিকটক প্রজন্মের পোলাপান দেখা যায় সেলফি তুলে, আছে না? এদের বেশিরভাগই মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। স্বাভাবিক কোনো জীবনযাত্রা দেখবেন স্বাভাবিকভাবে হাঁটেও না, তিরিং বিরিং করে লাফালাফায় হাঁটে, স্বাভাবিকত্ব হারায় ফেলছে। আল্লাহ তাআলা আমাদের তরুণ প্রজন্মকে হেদায়েত দান করুন। আমিন। এসব পাগলামোর রোগ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। আমিন। দেখেন, যার আইডল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, ওই কখনো বিটিএস এর ফান হবে, কখনো তমুকের ফান হবে, তখন কি হবে? এই সমস্ত ব্যক্তিদের ভক্ত হলে কি হবে? ওই তিরিং বিরিং হবে, লাফাতে থাকবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারে যে তাকে দেখবেন কোনোদিন পাগলামি সে আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারে হওয়ার তৌফিক দান করুন। আমিন। তো সাহরি পার্টির নামে যে কালচার আমাদের দেশে ডেভেলপ হচ্ছে, এটা কোনো অবস্থাতেই ইসলামী দৃষ্টিতে গ্রহণযোগ্য কোনো কালচার হতে পারে না। ইফতারের যে আয়োজন, কিছু মানুষকে ইফতার করালেন, এটা শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে, সওয়াবের কারণ হতে পারে। কিন্তু ওই সাহরি পার্টি, সাহরির জন্য এরকম কোনো আয়োজন করা বা কাউকে আপনার একত্র হয়ে আড্ডাবাজি করার ওই গুরুত্বপূর্ণ ইবাদতের সময় সেটা প্রশংসনীয় হতে পারে না।